ইতিহাসের পাতা থেকে উঠে আসা নানান ব্যক্তিত্ব স্থান এবং ঘটনা নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান শুরু করছে ভারত আমার ভারতবর্ষ নমস্কার আমি কৌশিক নমস্কার আমি সুচন্দ্রমা একটি মেয়ের বিয়ে হচ্ছে কমিউনিস্ট দলে পূজো যজ্ঞ মন্ত্রের আচার নেই বিয়ে দলিলে সৈশাবুত করে কাজ সারা তবু মেয়ে তো কেনা হলো লাল রঙের দামি রেশমি শাড়ি বিয়েতে পরবার জন্য কিন্তু দামি শাড়ি তো গায়ে তুলবেন না বিপ্লবী কন্যা পরলেনও না বিয়ের পরে কমিউনিস্ট বর্মশাই ও বউ মিলে সে মূল্যবান শাড়ি মাপ করে করে কেটে ফেললেন দলের লাল পতাকা করবেন বলে কবিগুরু রবীন্দ্রনাথ সে মেয়ের নাম দিয়েছিলেন অগ্নিকন্যা কন্যাটি কল্পনা দত্ত ভারতের স্বাধীনতা সংগ্রাম এক অনন্য বীর কাথা কত মানুষ যে সর্বস্ব পণ করে অনিশ্চিতের মধ্যে ছাপ দিয়েছিলেন কত মানুষ মৃত্যুবরণ করেছেন তার পূর্ণাঙ্গ বিবরণ হয়তো কোনোদিনই জানা যাবে না ঝাঁপিয়েছিলেন নারীরাও অকুত ভয় সেসব নারীরা জাতির আত্মপরিচয় গেঁথে দিয়েছেন গৌরব চিহ্ন কল্পনা দত্ত তেমনই এক অসাধারণ নারী যার নাম উচ্চারণেই সেকালে উদ্বুদ্ধ হতেন সংগ্রামীরা মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরও শ্রদ্ধা করে নাম দিয়েছিলেন অগ্নিকন্যা চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবের অমর ইতিহাসে দুই নারী প্রীতিলতা বাদ্যদার ও কল্পনা দত্ত তারা ছিলেন সাথী কমরেড বন্ধু প্রীতিলতা লড়তে লড়তে প্রাণ দিয়েছিলেন কল্পনার হয়েছিল যাবজ্জীবন ১৯১৩ সালের ২৭শে জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর অঞ্চলে বোয়ালখালি গ্রামে কল্পনা দত্তর জন্ম পিতা বিনোদ বিহারী দত্ত মাতা শোভনবালা কল্পনা ঠাকুরদা ডাক্তার দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন স্বনামধন্য ব্যক্তি ইংরেজ প্রশাসনও তাকে যথেষ্ট সম্মান দিতেন ফলে তাদের বাড়িটা সবসময় পুলিশের নজরদারির বাইরে ছিল শৈশব থেকেই কল্পনা ছিলেন আশেপাশের সমবয়সী মেয়েদের থেকে আলাদা মানসিক দিক থেকে ছিলেন ব্যতিক্রমী অত্যন্ত ভাবপ্রবণ স্পর্শকাতর দুঃখী মানুষের লাঞ্ছনার কাহিনী তাকে ব্যথিত করত সকলকে নিয়ে এক সুখী সমাজের স্বপ্ন দেখতেন ১২ বছর বয়স থেকেই স্বদেশ ভাবনা তার মননে জাগ্রত হতে থাকে তিনি নানা স্বদেশী বই পড়তে আগ্রহী হন যেমন বিপ্লবীদের জীবনী শরৎচন্দ্রের পথের দাবি ইত্যাদি তার মনে হতে লাগলো ব্রিটিশ সরকারকে হটাতে পারলেই দেশে স্বাধীনতা আসবে ভারতবাসীর দুঃখ দূর হবে কল্পনা দত্তের স্বাধীনতা চেতনার উন্মেষ ঘটান তার ছোট কাকা এবং স্কুলের এক শিক্ষিকা ১৯২৯সালে কল্পনা চট্টগ্রামের ডক্টর খাস্তগীর স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দেন গণিত এবং সংস্কৃতে লেটার সহ চতুর্থ স্থান পেয়ে কল্পনা ম্যাট্রিক পাস করেন ও মাসে ১৫ টাকার সরকারি বৃত্তি পান ওই বছরই তিনি কলকাতার বেথুন কলেজে আইএসসি কোর্সে ভর্তি হন সময় আপাতত ছোট একটা বিরতির ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন সেকালে অনেক বিপ্লবী সংগঠনই মেয়েদের দলে নিতে উৎসুক ছিল না বিপ্লবী কাজে প্রতি মুহূর্তে বিপদ তৎকালীন নেতারা মনে করতেন স্বভাবে দরদি ও কোমল মেয়েরা এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের অনুপযুক্ত তাছাড়া ছেলেমেয়েরা ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকলে নৈতিক আদর্শেরও স্খলন ঘটতে পারে এমনটা তারা আশঙ্কা করতেন কল্পনা দত্ত লিখেছিলেন ইট ওয়াজ অ্যান আয়ন রুল ফর দ্য রেভলিউশনারিজ দ্যাট দে শুড কিপ আলুফ ফ্রম দ্য উইমেন সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে অলিখিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন প্রথম নারী শহীদ প্রীতিলতা বদ্দেদার এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কল্পনা দত্ত ১৯২৯ সালের মে মাস তখন মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলা কংগ্রেসের সম্পাদক চট্টগ্রামে
বিপ্লবী দলের উদ্যোগে সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম জেলা রাজনৈতিক সম্মেলন, যুব সম্মেলন, ছাত্র ছাত্রী সম্মেলন ও নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এমন সম্মেলনগুলোতে চট্টগ্রামের স্কুল কলেজে ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতেন। সে সময় প্রীতিলতা, কল্পনা দত্ত অন্যান্য মেয়েদের সঙ্গে স্বেচ্ছাসেবিকার দায়িত্ব পালন করেন। বিশেষ করে নারী সম্মেলনে স্বেচ্ছাসেবিকার কাজ করার মধ্য দিয়ে কল্পনা দত্তের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে। 1929 সালে বেথুন কলেজে এলেন কল্পনা। এখানেই আবার দেখা প্রীতিলতার সঙ্গে। শহীদ ক্ষুদিরাম বসু, কানাইলাল দত্তের আদর্শে বেথুন কলেজে গড়ে তোলেন ছাত্র সংঘ। কল্পনা প্রীতিলতারা থাকতেন ছাত্রনিবাসে, যোগাযোগ ছিল চট্টগ্রামের বিপ্লবীদের সঙ্গে। এলো 1930 সালের এপ্রিল মাসের 18 তারিখ। মাস্টারদার নেতৃত্বে সংঘটিত হল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 18 থেকে 21 এপ্রিল এই চার দিন চট্টগ্রামে ইংরেজ শাসন অচল হয়ে গিয়েছিল। বিপ্লবী আন্দোলন থেকে আর দূরে থাকতে পারলেন না কল্পনা দত্ত। 1930 সালের মে মাসে ফিরে এলেন চট্টগ্রামে। সেখানে কলেজে ভর্তি হলেন বিএসসি পড়তে। কলকাতায় আসবার পথে অবশ্য এমন এক কাজ করলেন যা তখনও পর্যন্ত মেয়েরা ভাবতেই পারত না। কলকাতা থেকে গোপনে নিয়ে এলেন বিস্ফোরক, চট্টগ্রামে গোপনে তৈরি করলেন গান কটন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় ধরা পড়া বিপ্লবীদের কারাগার থেকে বের করার পরিকল্পনা করেন মাস্টারদা। এজন্য বিস্ফোরক বানাবার কাজে অন্য কয়েকজনের সঙ্গে সক্রিয় হলেন কল্পনাও। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, কিন্তু গোপন বিপ্লবী দলের কাজে পুরোপুরি যুক্ত হলেন কল্পনা। 1931 সালের জুন মাসের এক রাতে কল্পনার সঙ্গে দেখা হল বিপ্লবী নেতা সূর্য সেনের। পটিয়া উপজেলার ধলঘাট গ্রামটা ছিল বিপ্লবীদের অতি শক্তিশালী গোপন আস্তানা। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং জালালাবাদ যুদ্ধের পর থেকে এই গ্রামে ছিল মিলিটারি ক্যাম্প। এই ক্যাম্প থেকে সেনারা বিভিন্ন বাড়িতে গিয়ে গোপন আস্তানায় থাকা বিপ্লবীদের ধরার চেষ্টা করত। বিপ্লবীদের অন্যতম গোপন টেরা সাবিত্রী দেবীর বাড়ি ছিল ওই ক্যাম্প থেকে 10 মিনিটের হাঁটা পথ। বিপ্লবীদের কাছে ওই বাড়ির গোপন নাম ছিল আশ্রম। এই ডেরার খবর পুলিশ পেয়ে যায়। 1932 সালে 13 জুন ধলঘাট ক্যাম্পের অফিসার ইনচার্জ ক্যামেরনের নেতৃত্বে পুলিশ বিপ্লবীদের গুপ্ত ডেরা আশ্রমে হামলা চালায়। একাধিক বিপ্লবী শহীদ হন। বিপ্লবীদের গুলিতে নিহত হন পুলিশ অফিসার ক্যাপ্টেন ক্যামেরন। 1932 সালে ধলঘাটের সংঘর্ষে ক্যাপ্টেন ক্যামেরন হত্যাকাণ্ডের পর সারা চট্টগ্রামে পুলিশে নির্যাতন শুরু হয়, এমনকি গ্রামে গঞ্জে অজ পাড়াগাতেও। এবার আরো দুঃসাহসী পরিকল্পনা নিলেন মাস্টারদা। আক্রমণ করা হবে ইউরোপিয়ান ক্লাবে। 1932 সালে মাস্টারদা চট্টগ্রামের পাহাড়তলি অঞ্চলে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা করেন। ব্রিটিশদের সেই ক্লাবে সাইনবোর্ডে লেখা ছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশে অনুমতি নেই। সূর্য সেন এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মহিলা নেত্রী নিয়োগের সিদ্ধান্ত নেন। ঠিক হয়েছিল কল্পনা দত্ত ওই দুঃসাহসিক অভিযানের দায়িত্ব নেবেন। মাস্টার তা ভেবেছিলেন এই কাজের নেতৃত্বভার কল্পনা দত্তকে দেওয়া হবে, থাকবেন প্রীতিলতা ওয়াদ্দেদারও। কিন্তু আক্রমণের নির্দিষ্ট সময়ের 7 দিন আগে কল্পনা দত্ত গ্রেফতার হয়ে যান। 17 সেপ্টেম্বর 1932 পুলিশের হাতে ধরা পড়েন কল্পনা দত্ত, স্থান হয় কারাগারে। শেষ পর্যন্ত প্রীতিলতাকে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্বভার অর্পণ করা হয়েছিল। প্রীতিলতা অস্ত্র প্রশিক্ষণের জন্য কোতোয়ালি সমুদ্র তীরে যান। সেখানে প্রীতিলতা তাদের আক্রমণের পরিকল্পনা নিখুঁত করে এবং নিজেকে প্রস্তুত করে। ঠিক হয়েছিল 1932 সালের 24 সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করা হবে। ইউরোপিয়ান ক্লাব আক্রমণের অ্যাকশন থেকে বাদ পড়ে যাওয়ায় গভীর মনোবেদনায় ভুগেছিলেন কল্পনা। ওই সফল অ্যাকশনেই
শহীদের মৃত্যুবরণ করেন প্রীতিলতা বাত্তেদার। সময় আপাতত ছোট্ট একটা বিরতির, ফিরছি। সহকর্মী নির্মল সেনকে নিয়ে পুরুষের ছদ্মবেশে কল্পনা দত্ত মাস্টারদার সঙ্গে দেখা করতে যান। পুলিশ কল্পনা দত্তকে ধরে ফেলে, গ্রেফতার করে। দু মাস জেলে থাকার পর প্রমাণের অভাবে তিনি জামিনে মুক্ত হন। পুলিশ তার বিরুদ্ধে 109 ধারায় অর্থাৎ ভব ঘুরে বলে মামলা দায়ের করে। পুলিশের নজর এড়াতে তাকে আত্মগোপনের নির্দেশ দেন মাস্টারদা। এ সময় পুরো চট্টগ্রামকে মিলিটারি এরিয়া ঘোষণা করা হয়। প্রতি গ্রামেই ছিল মিলিটারি ক্যাম্প। আত্মগোপনে থাকা অত্যন্ত কঠিন কাজ। 1933 সালের 16 ফেব্রুয়ারি সমুদ্র তীরবর্তী গৈরালা গ্রামে ইংরেজ ফৌজের সঙ্গে সংঘর্ষে মাস্টারদা ও তারকেশ্বর দস্তিদারের সঙ্গী ছিলেন কল্পনা। পরে মাস্টারদা এবং ব্রজেন সেন পুলিশের হাতে ধরা পড়লেও কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু 3 মাস পর 19 মে গৈরালা গ্রামে এক সশস্ত্র সংঘর্ষের পর কল্পনা দত্ত এবং তার সতীর্থ কয়েকজন বিপ্লবী ধরা পড়েন। 1933 সালে 14 আগস্ট একটি বিশেষ ট্রাইব্যুনালে বিপ্লবীদের বিচার শুরু হয়। এই মামলার নাম ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেকেন্ড সাপ্লিমেন্টারি কেস। অভিযোগ ছিল রাজদ্রোহ, ষড়যন্ত্র, হত্যা প্রভৃতি। বিস্ফোরক আইন, অস্ত্র আইন প্রভৃতি আইনের ধারাতেও অভিযোগ আনা হয়। এই মামলার আসামি ছিলেন সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত। 1933 সালে 14 আগস্ট দেওয়া মামলার রায় সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসির আদেশ হয়। কল্পনা দত্তের যাবজ্জীবন দ্বীপান্তরের রায় শোনানো হয়। অনেক চেষ্টার পর সে দ্বীপান্তরের আদেশ স্থগিত করা যায়। স্থান হয় হিজলি স্পেশাল জেলে। মামলার রায়ে স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক বলেন, মেয়ে বলে এবং বয়স কম বলেই কল্পনা দত্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা গেল না। এই সময়ের বিবরণ দিতে গিয়ে কল্পনা দত্ত তার স্মৃতিকথা গ্রন্থে লিখেছেন, ফাঁসির রায়ের পর মাস্টার আমাকে আশ্বাস দিয়ে বললেন, আমরা হাইকোর্ট করব, প্রিভি কাউন্সিল করব, তাছাড়া ফাঁসির আগে তোর সঙ্গে দেখা করবই। শাস্তির পরেই আমাকে চাটগায়ের বাইরে নিয়ে যায়, আর দেখা হয়নি। 1934-এর 12 জানুয়ারি মাস্টারদার ফাঁসি হয়। একই সঙ্গে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তারকেশ্বর দস্তিদারকেও। জেলে থাকার দিনগুলোতে বিপ্লবী সমাজতন্ত্রীদের কয়েকটি গ্রন্থ পড়েন কল্পনা। বইগুলোর যুক্তিতর্ক ভীষণভাবে নাড়া দেয় কল্পনাকে। এর আগে পড়া বিপ্লবী সাহিত্য ভাবের উন্মাদনা জাগিয়ে তুলেছিল, তীব্র অনুভূতি মরণকে তুচ্ছ করতে শিখিয়েছিল। সমাজতন্ত্রবাদ ও সাম্যবাদ তাকে অন্য এক জগতে নিয়ে যায়। শ্রেণী সংগ্রাম ভিত্তিক সমাজতন্ত্রের প্রতি আকৃষ্ট হন কল্পনা। ইতিমধ্যে কল্পনা দত্তের কারাবাসের বিরুদ্ধে সারা দেশে আলোড়ন শুরু হয়। তার মুক্তির দাবি জানান রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু অ্যান্ড্রুজ প্রমুখ বিশিষ্টজনেরা। চাপের মুখে 1938 সালে কারামুক্ত হয়ে ফিরে এসেছিলেন কল্পনা। মুক্তির খবরে খুশি হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কল্পনা দত্তকে চিঠি লেখেন। জুয়েল মুক্তির পর কল্পনা দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখেছিলেন। সেই চিঠির উত্তরে কবিগুরু লেখেন, তোমার চিঠিখানি পেয়ে খুশি হলুম, অনেকদিন পরে মুক্তি লাভ করেছ, এখন দিনে দিনে শান্তি ও শক্তি লাভ করো এই কামনাই করি। দেশে অনেক কাজ আছে যা অচঞ্চল সমাহিত চিত্তে সাধন করবার যোগ্য। দুঃখভোগের অভিজ্ঞতা তোমার জীবনে পূর্ণতা দান করি, আমি আশীর্বাদ করি। ইতি শুভশ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, 24/6/38। অগ্নিকন্যা কল্পনাকে চিঠি লিখেছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজও। তার চিঠিতে ছিল অপূর্ব স্নেহময় এই কথাগুলি, মনে হয় পূর্বজন্মে তুমি আমার মেয়ে ছিলে, আজ বুড়ো বয়সে তুমি আমার মেয়ে আমার কাছে এসেছো, বুড়ো মানুষকে মধ্যে মধ্যে খবর দিতে ভুলো না।
কল্পনার কারামুক্তির এক বছরের মধ্যেই 1939 সালে শুরু হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কল্পনাও আর আগের মতো রইলেন না, বৃহত্তর বিপ্লবের আকাঙ্ক্ষা বুকে নিয়ে যোগ দিলেন কমিউনিস্ট দলে। সে এক অন্য কাহিনী। বিয়ে করলেন বিখ্যাত কমিউনিস্ট নেতা পুরন চাঁদ যোশীকে। বিপ্লবী সশস্ত্র সংগ্রামে মাস্টারদাদের ধারা ইতিহাসে স্থান করে নিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন শুরু হলো ভারত ছাড়ো আন্দোলন। সারা দেশ যেন এক নবমন্ত্রের ছোঁয়ায় জেগে উঠল। কিন্তু পাশাপাশি চলল সাম্প্রদায়িকতা, দেশভাগের চক্রান্তের সলতে পাকানো। যে সাম্যভিত্তিক ঐক্যবদ্ধ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন কল্পনারা, তা চোখের সামনে টুকরো টুকরো হয়ে গেল। 1946 সালে চট্টগ্রাম কেন্দ্রে কমিউনিস্ট দলের হয়ে দাঁড়ালেন কল্পনা, বিরুদ্ধে কংগ্রেসেই মিলি সেনগুপ্ত। কল্পনাকে হারাতে খোদ জওহরলাল নেহরুকে প্রচারে চট্টগ্রাম যেতে হলো। কমিউনিস্টদের তীব্র আক্রমণ করলেও জওহরলাল সে প্রচারে কল্পনাকে বাহাদুর লড়কি বলে সম্বোধন করলেন। সে নির্বাচনে অবশ্য পরাজিত হন কল্পনা, আর তার অতিপ্রিয় চাঁদকার সামাজিক অধঃপতনে ব্যথিত হন। এরপরেও দীর্ঘদিন বেঁচেছেন কল্পনা। কখনো ভুলতে পারেননি অগ্নিযুগের সাথীদের কথা, ভুলেননি মাস্টারদার বিপ্লবী দল ও তাদের অপরিসীম বীরত্বের কথা। 1995 সালের 8ই ফেব্রুয়ারি এই বীর কন্যার মৃত্যু হয় কলকাতায়। একটুখানির জন্য এড়িয়েছিলেন ফাঁসির মঞ্চ, কিন্তু এক লহমার জন্য ভোলেননি আদর্শ। শুরুতে একটি বিয়ের কথা দিয়ে এই কথকথা শুরু করেছিলাম, সেই ঘটনা দিয়ে শেষ করি। 1943 সাল কল্পনা দত্তের জীবনে স্মরণীয়। এই বছরই কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্য পদ লাভ করেন তিনি। বছরের শেষে বোম্বাইতে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশগ্রহণ করেন চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে। সেখানেই ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক পুরনচাঁদ যোশীর সঙ্গে তার বিয়ে হয়। বরপক্ষের হয়ে সই করেন বিটি রণদীপে, আর কন্যাপক্ষের হয়ে মুজাফফর আহমেদ। বিয়ের সময় শ্বশুরবাড়ির পাঠানো লাল রেশমি শাড়ি পরেননি কল্পনা, পরে সকলে মিলে সেই শাড়ি কেটে কেটে পার্টি ফ্ল্যাগ তৈরি করেছিলেন। বিয়ের পর তথাকথিত সুখের সংসারের স্বপ্ন না দেখে ফিরে গিয়েছিলেন তার নিজের জায়গা চট্টগ্রামে। মানুষের মধ্যে আবার কাজ শুরু করেছিলেন কল্পনা। কলকাতা টিভি, ভারত আমার ভারতবর্ষ আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।